ओके हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। और आज के ब्लॉगটা খুবই আনএক্সপেক্টেড ব্লগ, মানে কোনো প্ল্যানিং ছাড়াই ব্লগ। সেই জন্য আমার কাছে মাইক নেই, ফোনের মাইকে আমাকে ব্লগ করতে হচ্ছে, জানি না কতটা নয়েজ আসছে কি না আসছে। তো আজকে আমরা এসেছি হস্তশিল্প মেলায়, ইকো পার্কের পাশে, যেটা হচ্ছে ইকো এক নম্বর গেটের পাশে যেই হস্তশিল্প মেলা, সেই হস্তশিল্প মেলায় এসেছি। তো বেসিক্যালি আজকে কোনো বেরিয়েছি, তো হুট করে প্ল্যান হলো যে চলো এখান দিয়ে ফিরছিলাম, আমরা এক জায়গায় গেছিলাম এখান দিয়ে ফিরছিলাম, তা প্ল্যান স্মিতা বললো মেলায় যাবে, তো চলে এসেছি আমরা হস্তশিল্প মেলায়। আগের বছর এসেছিলাম, এই বছর অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিলো, এর আগে একদিন প্ল্যান হয়েছিল, বাট সেদিন খুব বৃষ্টি হচ্ছিলো বলে আসা হয়নি, তাই আজকে চলে এসেছি আমরা। আর বেশি দিন নেই মেলা, মানে প্লাস হ্যাঁ আর কত তারিখ, ও হ্যাঁ আর মাত্র দুদিন, লাস্ট দুদিন বাকি, তো আমরা লাস্ট মুহূর্তে এসেছি। আর ভিড়টা দেখো মেলায়, বছর ভিড় লাস্ট মোমেন্টে 7টা বাজে, 8:30 অবধি খোলা মেলা, 1টা থেকে 20 ডিসেম্বর লাস্ট, অনেকদিন ধরে চলছে 27 নভেম্বর থেকে। তো সেরকম কোনো প্ল্যান নেই কিছু কেনার, মানে আমার তো কিছু কেনার প্ল্যান নেই, স্মিতার জানি না, বাট স্মিতা যদিও বললো কিছু কিনবে না, তো দেখা যাক, শুধু দেখতে এসছে, তাই তো কিছু কিনবে না তো। বিশ্ববাংলা গেট, ওই বিশ্ববাংলা গেট, এই যে এটাই যাই নাকি, কত করে এগুলো, 120? তোমার কোথার দিয়ে আসো? মুর্শিদাবাদ থেকে। বাবা, তো এখন আমরা যাচ্ছি একটু খাবারের দিকে, খাবারের স্টল এদিকে, দেখি কি পাওয়া যায় এখানে। স্পাইস অ্যান্ড সস দেখতে পাচ্ছি, পিঠা বিলাসি, হারিয়ে যাওয়া বাংলার পিঠে, এখান দিয়ে কিছু খাবে, আদি লোকনাথ আচার, এটা আচার, এদিকে সব ভেটকি বা তরি কাবাব। ওকে, তো স্মিতা আমাকে খাওয়াচ্ছে, তাই তো? ফিশ কবেকার ফিশ, চিকেনের ইয়ে মনে হচ্ছে, এটা ভেটকি, এটা ভেটকি, আর বলার নাই, খাদ্য মেলাটা হলে ভালো হয়, খেতে পারে যেমন ভালো লাগে সব কিছু, ওইরকম ভরাবারে ভালো লাগে। ও তো অনেক যুদ্ধ করে, অনেক যুদ্ধ করে আর কি এটা পাওয়া গেছে, আমাদের সেকেন্ড আইটেম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, বাট অ্যাকর্ডিং টু স্মিতা দিস ইজ নট কাশ্মীরি আলুর দম, এমনি আলুর দম, গরম গরম তুলে দিয়েছে, কেমন খেতে? ওকে, একটা একটা বাইট খেয়ে আমার খিদে না যেন আমার চাঙ্গা দিয়ে উঠলো, দেখো খিদে পেয়েছে, বুঝতেই পারছো, খিচুড়ি খাবে না, আর খেতে হবে না, মোটামুটি 8টা বেজে গেছে, 8:30 মেলা বন্ধ হবে, মেলাটা একটু ঘুরবো, হ্যাঁ এরপরে আর কিছু দেখা যাবে না, কারণ এত ভিড়, যেমন খিচুড়ি খেতে গেলে আধ ঘন্টা লাগে। ছোটগুলো, ছোটগুলো কোনটা
ও ওগুলো ওদের বানানো রয়েছে, ওটা জাস্ট পেস্টিং করে দিচ্ছে সুন্দর করে কাঠের উপরে। কি সুন্দর কাঠের উপরে নাম বসিয়ে বসিয়ে লিখে দিচ্ছে। ভাবছি একটা নেবো কিনা নিয়ে আমাদের ঘরের সামনে লাগানোর জন্য। চেঞ্জ ইন প্ল্যান, 800 টাকা করে এক এক পিস। তো পরে কিনবো অপোজিট ফুটেও, মানে ইকো পার্কের গ্রাউন্ডেও একটা হয়েছে পিছনের দিকে। এটা ওপেন আর কি, এটার মধ্যে কোনো স্টলের সিস্টেম নেই, ওপেন মানে ইকো পার্ক যে পার্কিং এরিয়াটা পার্কিং লটের মধ্যে হয়েছে। দেখি কিরকম ওয়েট সারসে, এই বাপরে, আরে না সুন্দর জিনিস পেয়েছি। এখানে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড, ব্যাটম্যানের, পুরো মেটালের, হ্যাঁ পুরো ইয়ে মেটালের রয়েছে, খুব সুন্দর ব্যাটম্যান। এটা দিস ইজ হাল্ক, কোনটা নেবে দেখো। তো এটা নিলাম ফাইনালি, অনেক চুজ করার পরে, ব্রাশের তৈরি পুরো, কত সুন্দর সুন্দর 3D ছবি, কি বলে জানি না কালকে। ওকে সো উই আর ডান উইথ আওয়ার শপিং, শু শপিং করবো না, জাস্ট দেখবো, এটাই বলেছিল এই মেয়েটা। এই হয় মেয়েদের নিয়ে আসলে মেলা ফেলাতে, ঠিক আছে চিমটি কাটছে। যাই হোক, কিনবো না কিনবো না, অনেক কিছু কেনা হয়েছে, খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, এখন আমরা বাড়ি যাবো। অনেক বেজে গেছে, 7:30 বেজে গেছে, মেলা প্রায় বন্ধ, এখন আর ঢুকতে দিচ্ছে না কাউকে, না সেরকম কিছু না, ঢুকতে দিচ্ছে বাট মেলা প্রায় বন্ধ, সব দোকানপাট বন্ধ হয়ে যাবে এখনই। তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো, জানি না কী পাবো, বাস ফাঁসে প্রচুর ভিড়, দেখি কীভাবে যাওয়া যায়। তো আর এগো কন্টিনিউ করবো না, এখানে আমি এন্ড করবো ব্লগটা। এটা আনএক্সপেক্টেড একটা সার্টেন ব্লগ হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না, তো ব্লগ তো এরকমই হওয়া উচিত বেসিক্যালি। তো সবথেকে ফেভারিট যেটা আমার খুব পছন্দের জিনিস একটা পেয়েছি। যাই হোক, আবার দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ বাই বাই, গুড বাই, আর ওয়েট ফর দ্য নেক্সট, অপ ফর দ্য বেস্ট, বাই বাই।